হ্যালো এভরিওয়ান, বাবলিস কুইজিনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের মেটে আলু রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মেটে আলু টুকরো করে কেটে জলে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা নুন দিয়েছি। মেটে আলু সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করবেন না, বেশি গলে গেলে ভালো লাগবে না। সেদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, 200 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে নেব, মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবেন না। দিয়ে দেব ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, 1 টেবিল স্পুন রসুন বাটা দেব। গ্যাসের আঁচ কমিয়ে দেব, রসুন লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দেব পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে দিয়েছি কড়াইয়ে 2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে। সেদ্ধ করে রাখা মেটে আলু দিয়ে দেব। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। তো আমি এখানে 2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে লঙ্কার গুঁড়ো ইউজ করবেন। তো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই আমি একটু জল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো মশলা মানে লঙ্কার গুঁড়ো জলে গুলে দিতে পারেন। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটাকে তেল ছেড়ে আসছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি গরম জল। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, গ্যাসের আঁচ বাড়িয়ে দেব। ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। ভালো করে ফুটিয়ে নিতে হবে। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব, ভালো করে মিশিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট। আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, জাস্ট জমে যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে জানাবেন কমেন্টস এর মাধ্যমে আপনাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার ফিরে আসবো নতুন করে এক রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।